কৃষি মেলা শুরু হলো পুরুলিয়া জেলার রঘুনাথপুর এক নম্বর ব্লকে পান্ডেশ্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই কৃষি মেলায় একুশ থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত চলবে বৃহস্পতিবার এই মেলা সূচনা করেন রাজ্যের কৃষিমন্ত্রী আশিষ বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতোসহ আর অন্যান্য কৃষি আধিকারিকেরা কোনো সহযোগিতাই নাই কোনোরকম সহযোগিতা নাই এই যে এই যে চাষের ক্ষতি হয়েছে এই চাষের ক্ষতিতে কেন্দ্রীয় সরকারের উচিত ছিল কি যে যে দাবি ছিল সেই দাবির মতো মানে অর্থ সহায়তা করে কোনো রকম সহায়তা করেনি এবং সমস্তটাই করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা প্রত্যেকটি জায়গায় কৃষি মেলা হচ্ছে এবং গত পঁচিশ নভেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত এই কৃষি মেলাগুলো চলবে ব্লক স্তরে এবং মহকুমা স্তরে